পিএসসি ফান্ডামেন্টাল এর আজকে পড়বে, আমরা দেখবো যে সর্টিং এরে, মানে এরে থেকে কি রকমের সর্টিং থাকে সেই সম্বন্ধে আজকে আমরা জানবো। তবে আপনাদেরকে বলে রাখি, এরে এর ডিফল্ট ফাংশন প্রায় 1000-এর বেশি আছে। হ্যাঁ, তো আমরা বেসিক কিছু সর্টিং এর এগুলো আমরা দেখি, হ্যাঁ, যেগুলোতে আপনার সর্টিং এর মূলত কিরকম হতে পারে। যেরকম যে মনে করেন আপনার এ বি সি ডি যেরকম ক্রমানুসারে থাকে, 1 2 3 4 ক্রমানুসারে থাকে, আপনি যাচ্ছেন এলোমেলো সংখ্যাগুলা বা এলোমেলো টেক্সট গুলাকে সিনক্রোনাইজ বা অ্যাসিঙ্ক্রোনাইজ আকারে রাখতে যাচ্ছেন। তো এটাকে যদি আপনি রাখতে চান তাহলে আপনি কিভাবে রাখবেন সেটা আমরা আজকে দেখবো, কেমন? তো এখন আমরা এই জায়গার মধ্যে এরে নিব একটা। তো এরে নেওয়ার জন্য বরাবরই আপনারা জানেন যে একটা ভেরিয়েবল নিতে হয়, একটা কমন একটা ভেরিয়েবল নিলাম যে এরে। এর মধ্যে আপনি মনে করেন লিখলেন যে আবুল, ঠিক আছে, দেন দেন যে বাবুল, দেন দেন হলো করিম, ওকে। এটাকে আমরা একটু আগে পিছনে করে রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে, কেমন? তো এখন আমাদের এখানে একটা নর্মাল এরে আসলো, এরে একটা ভেরিয়েবলের মধ্যে আমরা এরে মান ডিক্লারেশন করলাম। তো এখন এগুলাকে আমরা সর্ট করব। সর্ট লিখার জন্য জাস্ট আপনি সর্ট সর্টের ভিতরে আপনি জাস্ট এই এক্সটাকে আপনি রেখে দিবেন, তাহলে আপনার এটা সর্ট হয়ে যাবে। এখন এটাকে যদি আমরা ব্রাউজারে দেখতে চাই তাহলে আমাদের কি করতে হবে, আমরা অলরেডি জানি, সেটা হলো ফর লুপের মাধ্যমে আমরা এটাকে শো করাবো। তো মনে করেন আই ভেরিয়েবল একটা কাউন্টার নিয়ে নিব, আই ইকুয়াল 0, দেন আমরা ডলার সাইন আই ইজ লেস দেন, মনে করেন এখানে কত আছে, 1 2 3, তাহলে এখানে 3 দেন, দেন এখানে আসবে হলো ডলার সাইন আই প্লাস প্লাস, ওকে। দেন আমরা এখানে দিতে পারি ইকো ডলার সাইন কি দিব, এক্স, এখানে আমরা দিতে পারি হলো, হ্যাঁ এটাই আমরা দিতে পারি, ওকে। এখানে আসবে হলো আমাদের আই, ঠিক আছে। দেন আমরা যদি এখানে একটা একটা ইকো করতে পারি, ইকো করে মানে ব্রেক দিয়ে দিই, একটু স্লোলি করি যেন আপনাদের সুবিধা হয়, ব্রেক, ওকে। দেন এখানে আমরা যখন এটাকে প্রিন্ট করব দেখবো যে আবুল বাবুল করিম, তার মানে কি সিনক্রোনাইজ ব্যাপার আছে। দেখেন এখানে আবুলটা কিন্তু কি ছিল, লাস্টে ছিল, তাই না? তো এখন আমরা চাচ্ছি এটাকে একটু উল্টিয়ে দিতে। তো উল্টিয়ে দিতে হলে তাহলে আপনি দিতে হবেন আর সর্ট, এর মানে কি রিভার্স সর্ট, এটা উল্টে যাবে, দেখেন এটা উল্টে আসছে। এইভাবে মূলত ইউজ করতে হবে। এখন আমরা যদি চাই যে নিউমেরিক্যাল, অথবা আপনি এখানে 3, এখানে তো অনেক সংখ্যা আসতে পারে, তাই না? এখানে 3টা ভ্যালু আছে, আপনার তো গণার বাহিরেও থাকতে পারে, তাহলে সিম্পলি আপনি এখানে দিতে পারেন কাউন্টার, কাউন্টার দিয়ে এখানে নাম দিয়ে দেন ভেরিয়েবলের, ঠিক আছে। তাহলে আপনার এই সংখ্যাটার কাউন্ট মনে রাখতে হবে না, আপনি জাস্ট কি করতে হবে এইটাকে আপনার জাস্ট এখানে আপনার দিয়ে দিলে হবে। যেমন আপনি এটার মধ্যে একটা ভেরিয়েবল নেন, ভেরিয়েবলের মধ্যে মনে করেন নাম দিলেন ইনফো, ওকে, ইনফো নামে একটা ভেরিয়েবল সেট করলেন। এই ভেরিয়েবলটা আপনি এখানে সেট করে দেন, তাহলে যেটা হবে যে এইটা এখানে কতগুলা ভ্যালু আছে সেই ভ্যালুটা আপনার মনে করা লাগতেছে না, হ্যাঁ একই কাজ করবে। আচ্ছা, এখানে 36 নম্বর লাইনে একটা মিস্টেক আছে, 36 নম্বর লাইনটা আমরা দেখি যে এখানে কি ভুল আসছে। তো এখানে আমাদের এই ফাংশনটা আমাদের এখানে ভুল আছে, তো আমরা এখান থেকে যদি ইন্টার করি তাহলে দেখতে পাবো যে এখানে ঠিকঠাক ভাবে শো করতেছে। তো এখন আমরা যদি নিউমেরিক্যাল ভ্যালু শো করতে চাই, যেমন মনে করেন 5, এখানে দিই হলো মনে করেন 2, এখানে দিই হলো 7, ওকে। তো এটাকে যদি আমরা শো করতে চাই তাহলে কিভাবে শো করাবো, ঠিক একই সিস্টেমে আপনি যদি এখানে ওপেন করেন দেখেন এখানে মানে উল্টা থেকে আসছে, তাই না? মানে আর সর্ট থেকে আসছে। আপনি যদি এখানে শুধুমাত্র সর্ট লিখেন তাহলে কিন্তু মানে সিরিয়ালি আসবে, ঠিক এইভাবে মূলত মানে কাজগুলা করে। তো আমরা এখন যদি মানে অ্যাসিঙ্ক্রোনাস করতে চাই, মানে শুধুমাত্র কি দিয়ে আমরা যদি করতে চাই, আবার যদি আমরা ভ্যালু দিয়ে করতে চাই, তাহলে আবার আমাদেরকে এখানে একটা মান জেনারেট করতে হবে। হ্যাঁ, তো এগুলাকে আমরা কাটি, যেমন এখান থেকে আমরা এখানে আমরা কিছু মান সেট করি, যেমন মনে করেন লিখলাম যে সেলিম,
এটার মধ্যে আমাদের মান সেট করলাম হলো ধরেন 10, ওকে। দেন আবার লিখলাম যে আবুল, এটার মধ্যে আমাদের মান সেট করব, মনে করেন এটার মান সেট করলাম হলো 15। দেন আবার এখানে মান সেট করব হলো, এখানে এখানে এটা হবে না, এখানে হবে হলো কমা, ওকে। দেন আমাদের এখানে লিখব হলো যে জসিম, এখানে আমাদের মান সেট করি, মনে করেন এখানে কত মান সেট করব, মনে করেন 5, ওকে। এখন আমাদের যেটা করতে হবে, এখন এখানে তো আমরা কিছু মান সেট করলাম, যেমন সেলিমের মধ্যে 10, আবুলের মধ্যে 15, জসিমের মধ্যে 5। এখন যদি আমরা সিনক্রোনাস বা অ্যাসিঙ্ক্রোনাস আকারে দেখাতে চাই, যেমন এখানে কি সংখ্যা অনুসারে যদি আমরা শো করতে চাই, অথবা এই নাম অনুসারে যদি আমরা এখন শো করতে চাই, তাহলে কিভাবে শো করাবো সেটা একটু দেখি। তো সংখ্যা অনুসারে যদি শো করতে চান, তাহলে আপনার অ্যাসর্ট, ওকে, অ্যাসর্টটা দিয়ে এখানে আপনি জাস্ট এখানে লিখবেন সে এক্স, ওকে। এখন আপনারা জানেন যে যদি আপনার অ্যাসোসিয়েটিভ অ্যারেকে যদি লুপিং করতে হয়, তাহলে আপনার ফরিচ লুপ ইউজ করতে হয়, তাই না? তো ফরিচ লুপ ইউজ করি, ফরিচ, ওকে। ফরিচ এর মধ্যে আমরা এখন যেটা করব সেটা হলো যে এই এক্স যেটা আছে এটাকে বলবো এস ডলার সাইন ইনফো, যে কোনো একটা নাম আমরা দিলাম। তারপর আমরা এখানে দিব হলো, মনে করেন ইকো ডলার সাইন এক্স, ওকে। এক্স হবে না এখানে, আপনার ইনফো, ওকে ওকে ফাইন। দেন আমরা যদি এখন এটাকে ওপেন করতে চাই, এখন ইনফো এর মধ্যে আপনার কি 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 ওপেন করবো, এটা এটা এটা, তাই না? দেন আমরা যদি এখানে ইনফো ওপেন করতে চাই, এখন ইনফো কি কি হবে, এখানে 10, তাই না? 10, 15, 5 এগুলো ওপেন হবে। তো আমরা দেখি, আচ্ছা এখানে 34 নম্বর লাইনে আমাদের একটা মিস্টেক আছে, 34 নম্বর লাইন, এই তো। সিনট্যাক্স এরর, ওকে ফাইন, এইটার মধ্যে ভুল, ফ্যাটাল এরর, কল টু আনডিফাইন্ড ফাংশন অ্যাসর্ট, আচ্ছা এখানে হবে অ্যাসর্ট, ওকে। এখন দেখেন এখানে এখানে আসছে মান, বাট এখানে আমাদের যেটা করতে হবে একটা ব্রেক ইউজ করতে হবে, যেমন ইকো, এটার মধ্যে আপনি একটা ব্রেক ইউজ করেন, তাহলে আপনার সিরিয়াল আসবে। ছোটখাটো বিষয়গুলো একটু খেয়াল করে দেখবেন তাহলে হবে, যেমন 5, 10, 15। তাহলে আমাদের কি হলো, 5, 10, 15। এখন আমরা যদি এখানে কি সেট করি, যেমন মনে করেন ডলার কি, হ্যাঁ, দেন এখানে যদি আমরা কি এর মান যদি সেট করতে চাই, যেমন ডলার কি, ঠিক আছে, দেন এখানে একটা স্পেস অ্যাড করি, এই তো। তো এখন আমরা যদি এখানে ওপেন করি, তাহলে দেখবো যে জসিম 5, সেলিমে তো। এখন আমরা যদি চাই যে না এই নাম অনুসারে আমাদের যেন উপর নিচে হয়, তাহলে আমরা এখন কি করব, নাম অনুসারে যদি করতে চাই, তাহলে নামটা কি আমাদের কি, তাহলে অবশ্যই আপনি এই জায়গার মধ্যে লিখে দিবেন ক্যাসর্ট, ওকে। তাহলে দেখবেন নাম অনুসারে এখানে হয়ে গেছে, দেখেন নাম এটা প্রথমে, এটা মানে ABCD আকারে ক্রমান্বয়ে হয়ে গেছে। যদি আপনি সংখ্যা অনুপাতে যদি আপনি উপর নিচে করতে চান, তাহলে আপনি লিখবেন এখানে অ্যাসর্ট, ঠিক আছে। তাহলে এটাকে বলা হয় অ্যাসিঙ্ক্রোনাস সর্ট, আর এটা হলো কি সর্ট। এই যে দেখেন এখানে হলো আপনার সংখ্যা অনুসারে হয়ে গেছে, আর আপনি যদি চান যে না আমার এখানে নাম অনুসারে হবে, তাহলে আপনার অবশ্যই কে সর্ট ইউজ করতে হবে। তো এই কয়েকটা ফাংশন আপনারা দেখেন, আর অনেক ফাংশন আছে যেগুলো আপনারা গুগল সার্চ করে দেখে নিতে পারবেন, হ্যাঁ। তো বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, আশা করি বিষয়গুলো ইজি হয়ে যাবে। ধন্যবাদ।